তোর খালামণি কি ফিরেছে? না, খালামণি এখনো বাসায় ফিরেনি। তবে বাবা একটা নিউজ আছে, মানে গুড নিউজই বলা যায়। কি বললা? মানে বোন মানে মায়ের কি হয়েছে? মায়া কই? বাবা, মায়াকে পাচ্ছি না। ও কাউকে কিছু না বলে কোথায় যে গেল। এমনে আসামির লোক, আরে বিশ্বাস করা ঠিক হইবে না, আমি 100% শিওর। এখন থেকে ওকে সম্মান করবে, ও হচ্ছে আমার লোক। তোমাদেরকে কন্ট্রোল করার জন্য, দেখে রাখার জন্য এখন থেকে ও তোমাদের দলে তোমাদের সাথেই থাকবে। দালালও তো আছে দেখছি, ক্লায়েন্ট ধরে ধরে বাড়িতে নিয়ে যায়। ছি, আপনারা সব কি ধরনের কথা বলছেন? কবির আমার আপন ভাই। শুনতে কি তোমার খুব খারাপ লাগছে, তাই না? বড় ভাই, ছোট ভাই, দুলা ভাই, রিক্সাওয়ালা, সিএনজি ড্রাইভার, এরাই তো তোমার ক্লায়েন্ট ঠিক করে দেয়, তাই না? কবির, কবির কি হলো? তুই পাগলামো করছো কেন? তোমার কি সমস্যা সেটা আমাকে বলো। হ্যাঁ, রাখেন সমস্যা। আমার বোন মায়া কোথায়? মায়াকে বের করেন, মায়াকে কোথায় রাখছেন বলেন। মায়া? মায়া এখানে থাকবে কেন? আপনি জানেন মায়া কোথায়? আপনি আর আপনার মেয়েরা মিলে আমার বোন মায়াকে লুকিয়ে রেখেছেন। আমার বোনকে বের করে দেন। কোথায় আছে বের করেন, বের করেন। কবির, কবির আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না, সমস্যাটা কি সেটা আমাকে বলো। আপনি আপনার দুই মেয়েকে চাপ দেন, আপনার মেয়েরা কুটনি শয়তান, ওদেরকে চাপ দিলেই দেখবেন আমার বোন টুপ করে বের হয়ে আসছে। জেরিন আর তারিন? হ্যাঁ, জেরিন আর তারিনের কথাই বলছি। আপনার মেয়েরা জানে আমার বোন কোথায়, কারণ তারাই তাকে লুকিয়ে রেখেছে। আমি আপনাকে একদিন একদিন সময় দিচ্ছি, একদিনের মধ্যে আমার বোনকে বের করে দিবেন। তা না হলে কি হবে আপনি বুঝতেই পারছেন। ওসব চোখের পানি ফেলে কোনো লাভ নেই। অবশ্য সত্যি কথা শুনতে সবারই খুব কষ্ট হয়, তাই না? আপনাদের যখন এতই প্রবলেম হচ্ছে, তাহলে আপনাদের বাবা আর ভাইকে মানা করেন আমাদের বাসায় যেতে। আমাকে কেন এত কথা শোনাচ্ছেন? শোনো, ওগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই, ওকে? আমার বাবা ভাই যতবার মন চায় তোমার বাসায় যাক, তাতে আমার কিছুই যায় আসে না। তুমি জাস্ট আমার জন্য একটা কাজ করবে, কেমন? মানে আমার বাবার ভাই কেন তোমার বাসায় যায়, উদ্দেশ্যটা কি, সেটা জাস্ট ক্লিয়ারলি আমাদের দুজনকে জানাবে, ঠিক না তারিন? পারবে না বলো মায়া? আমি সত্যিই বুঝতে পারছি না আপনারা আমার কাছে কি চাইছেন। সহজ হিসাব, আমাদের বাবা আর ভাই বারবার কেন তোমাদের বাড়িতে যায়, তারা আসলে কি চায়, কি জানতে চায়, কি করতে চায়, ওটা আমাদেরকে জানিয়ে দিবে, টাইম টু টাইম, ক্লিয়ার? সারাক্ষণ তুমি আমার সাথে কন্ট্যাক্টে থাকবে, ইউ গট মাই পয়েন্ট? এটা কি ধরনের কথা? খুব একটা বিশ্রী ব্যাপার হবে। সুশ্রী নাকি বিশ্রী সেটা আমার জানার দরকার নেই, আমি যেটা বলেছি সেটাই, সব সময় তুমি আমার সাথে কানেক্টেড থাকবে, বুঝতে পেরেছ? সত্যটা না বললে কি হবে সেটা নিশ্চয়ই বুঝতে পেরেছ, কি হবে? শোনো মায়া, বাবা মা ছাড়া বেঁচে থাকাটা খুব কষ্টের, কেউ কি এতিম হতে চায় তুমি বলো? কে চাইবে তার ভাইকে হারাতে? ভাইরা তো বোনদের অনেক প্রিয় হয়, তাই না? প্লিজ, আপনারা আমার ফ্যামিলিকে কিছু করবেন না, আপনারা যা বলবেন আমি তাই করব। প্লিজ, আমার ফ্যামিলিকে কিছু করবেন না, প্লিজ আমাকে এবার বাসা যেতে দিন। আমার বাবা মা অনেক টেনশন করছে, তারা হয়তো টেনশনে কান্নাও করছে। তুমি অনেক লাকি, সবাই তোমাকে কত ভালোবাসে। ও মা, তুমি জানো না আমি আর তারিন আমরা দুজনেই তো তোমাকে অনেক ভালোবাসি।
সেজন্যই তো আমরা তোমাকে কাছে কাছে রেখেছি। প্লিজ প্লিজ, আমি এখন বাসায় যাব। আমি তো বলেছি আপনাদেরকে, ওনাদের সব কথা আপনাদের কাছে আমি বলে দেব। মায়া, সত্যি তুমি খুব ভালো একটা মেয়ে। জেরিন, তুমি শুধু শুধু কেন ওকে আটকে রেখেছ? মায়া এখন থেকে আমাদেরই লোক, তুমি মায়াকে ছেড়ে দাও। সত্যি তো, মায়া তো এখন আমাদেরই লোক, ঠিক না তাগিন? এই ঠিক করে বলো, আমাদের সাথে ফাঁকি ঝুঁকি মারবে না তো? না না, আমি সব বলবো, আমি ফাঁকি দিব না। ওকে, যাও। আমার ছেলে কেন এত ভয় পাবে? আমার ছেলের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমার দোয়া আছে না সবসময় তোর উপর? তুমি যদি আমার সাথে না থাকো তখন তোমার দোয়া আমি কোথায় পাবো? কি পাগলের মতো কথা বলছিস, আমি আবার কোথায় যাব? যেতে পারো না, মানুষের জীবনে তো কত কিছুই হয়। মা মরে যাবে এই ভয় পাচ্ছিস? না মা, আমি আমার কথার অর্থ এটা ছিল না, আমি এটা একদমই মিন করি। তাহলে কেন ভয় পাচ্ছিস সেটা আমাকে বল। বললে হয়তো তুমি আবার রাগ করবে, থাক নাই বলি। রুদ্র, তুই কি আমার কাছে কিছু লুকাচ্ছিস? আচ্ছা মা, তোমার তো দুই ছেলে, তোমার কি দুই ছেলে সমান প্রিয়? আবার সে একই কথা, মার কাছে সব সন্তান সমান প্রিয় হয়। তোরা তো মাত্র দুই ভাই, আমার যদি আরো দশটা সন্তান হতো তাহলে সবাই আমার কাছে সমান প্রিয় হতো। মা, অরুণ আমাকে চ্যালেঞ্জ দিয়েছে। চ্যালেঞ্জ? কিসের চ্যালেঞ্জ? মা, অরুণ বলেছে আমাকে গুলি করার চেষ্টা করেনি, আর যে আমাকে গুলি করেছে ওকে যদি ও খুঁজে বের করতে পারে তাহলে ও তোমাকে নিয়ে চলে যাবে। আমাকে নিয়ে চলে যাবে? কোথায় যাবে? জানি না মা, ও বলেছে ও তোমাকে নিয়ে অনেক দূরে চলে যাবে, আর এটা শোনার পর আমার অনেক ভয় হচ্ছে। অরণ্য তো এসব কথা বলবেই, ও জেল খেটেছে, মার খেয়েছে তোর জন্য, ছেলেটা কত কষ্ট পেয়েছে না। মা প্লিজ, তুমি আমাকে ছেড়ে চলে যাও না, তুমি অরণ্যর সাথে যাও না প্লিজ। তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও আমি কিভাবে থাকবো? আরে ও তো দুষ্টামি করে বলেছে এসব কথা। না মা, দুষ্টামি করে বলেনি, ও আমাকে চ্যালেঞ্জ দিয়েছে আর আমি চ্যালেঞ্জ নিয়েছি, আর ও যদি জিতে যায় তাহলে ও তোমাকে নিয়ে যাবে। প্লিজ মা, তুমি ওকে চ্যালেঞ্জে জিততে দিও না প্লিজ। তুই কবে বড় হবি বল? ও তো তোকে রাগানোর জন্য এসব কথা বলেছে। নে খা, চা খা। দেখছি আমার মান সম্মান কিছুই রাখবে না। কি মায়াকে সত্যি কিছু করলো নাকি? না, তার ইনক্যাপের ফোনটা দিয়ে দেখি। যাবো, যেতে চাও না নাকি মাস খানিক থাকতে চাও এখানে? না না, আমি যাচ্ছি। আমার ফোনটা নিবে না? অনেক দামি ফোন কিন্তু, না তোমার ফোনটা কিন্তু সুইচ অফ করা, অন করে নিও, পরের বার ডাকলে ঠিক মতো চলে এসো। কে যে সেই তখন থেকে ফোন দি বাবা, মানে 9-10 বার ফোন করে ফেলেছে। তারিনের ফোন তো অন আছে, ও রিসিভ করলো না কেন? না, এ দুজনকে নিয়ে আর পারি না। হুম,
বাবার কলে তো অস্থির হয়ে গেলাম। এই তারে দেখ তো বাবাকে ফোন দিয়ে কি চাচ্ছে বারবার। আমার ফোনও তো সাইলেন্ট, এতগুলো মিস কল। বাবা দেখ তারিন, তোর যা মন চায় প্লিজ বলে দে তো, দরকার হলে আরো কিছু বানিয়ে টানিয়ে কথা বলে দে, যা প্লিজ আমার কিছুই আর ভালো লাগছে না। ছাড়তে পারলাম না, এখনই তুমি আমার বাবার কাছে বিচার দিয়ে দিয়েছো। হ্যাঁ, তোমার তো অনেক বড় সাহস। কিসের বিচার? ও জানো না মনে হয়, না তুমি তো দেখছি খুব ভালো নাটক করো। আচ্ছা বাবাকে কি বলেছো, মানে কোথায় গিয়ে বলেছো, ফোন করে বলেছো নাকি অফিসে গিয়ে বলেছো? আপনারা না সারাক্ষণ মাথার মধ্যে নিজেদের মতন গল্প সাজান। আমি না এই মাত্র আপনাদের এখান থেকে আসলাম, এর মধ্যে আমি আপনার বাবাকে কিভাবে বিচার দিলাম? তাছাড়া কোনো অফিস কোথায় সেটা তো আমি জানি না। শোনো, এখন বিচার দেওয়ার জন্য অফিস চেনা লাগে না। তুমি বাবাকে ফোন করে বিচার দিয়েছো তাই না? আমি জানি না আপনারা কি করে বিশ্বাস করবেন, আপনার বাবার সাথে আমার কোনো কথা হয়নি। তাই কথা হয়নি? ওকে ফাইন, বাবার সাথে কথা হলেই আমি বুঝতে পারবো যে তুমি কি বলেছো। তুমি তো বলছো যে কথা কিছুই বলনি বাবাকে, আর যদি কথা বলে আমি বুঝতে পারি বাবার কাছে তুমি বিচার দিয়েছো, এবার তো ছেড়ে দিয়েছিলাম, এবার আর গ্যারেজে আনবো না, হাত পা স্কচ টেপ দিয়ে পেঁচিয়ে ডিরেক্ট নদীতে ফেলে দিব, কেউ টের পাবে না, জাস্ট মাইন্ড ইট। কথাটা কিন্তু তোমাকে ভয় দেখানোর জন্য বলছি না, এটা যদি সত্যি হয় কাজটা কিন্তু সত্যি সত্যি ঘটবে। মায়া, তোমাকে খুব দেখতে মন চাইছে, কিন্তু যখন তখন তোমাকে দেখতে যাওয়া যাবে না, কারণ তুমি নিষেধ করেছো। রাগ করেছো কেন তুমি? কি করব, তোমার সাথে কথা বলাটা খুব জরুরি। আন্টিও খুব ভালো, বলবো আন্টির সাথে গল্প করতে এসেছি। আন্টির নাম্বার তো আমার কাছে আছে, একটা ফোন দিয়ে সোজা চলে যাব তোমার কাছে। মায়া, আমি কিন্তু এত বোকা না, তোমার সাথে দেখা করার সুযোগ পেয়ে গেছি। আন্টিকে একটা ফোন দেই। আসসালামু আলাইকুম আন্টি, আমি রুদ্র চৌধুরী বলছিলাম, কেমন আছেন? আমি ভালো নেই বাবা। আপনার গলা এমন শোনাচ্ছে কেন, আপনি কি কাঁদছেন? বাবা, আমার মেয়ে মায়া, মায়াকে আমি খুঁজে পাচ্ছি না। হোয়াট, খুঁজে পাচ্ছেন না মানে? সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই মেয়েটা বাসায় নেই। আমি ভেবেছিলাম যে ফিরে আসবে, কিন্তু আসেনি, আর ওর ফোনটাও এখন অফ। কি বলছেন আন্টি সব, আর ও তো ছোট মেয়ে না যে হারিয়ে যাবে, সম্ভাব্য সব জায়গায় খুঁজে দেখেছেন? চেষ্টা করছি বাবা, কিন্তু কোথাও পাচ্ছি না। আন্টি ডোন্ট ওয়ারি, হয়তো ওর ফোনে চার্জ নেই তাই জানাতে পারছি না, আমি নিশ্চিত ও চলে আসবে। জানি না বাবা, মনের মধ্যে অনেক উল্টাপাল্টা চিন্তা আসছে। তুমি তোর বন্ধু, একটু খুঁজে দেখো না বাবা কোথায় আছে। ওকে আন্টি, আমি খুঁজছি, আর আপনি যা ভাবছেন আমি কিন্তু তা ভাবছি না, আমি নিশ্চিত মায়ের কিছু হয়নি। বাই দ্য ওয়ে, আঙ্কেল কোথায় আন্টি? মায়াকে খুঁজতে বেরিয়েছে, না খাওয়া সবই তো বন্ধ, তুমি একটু দেখো না বাবা মেয়েটাকে খুঁজে পাও কিনা। আচ্ছা আন্টি, পুলিশকে কি ইনফর্ম করা হয়েছে? না না, পুলিশে খবর দিলে পুলিশ বাসায় আসবে, এলাকার মানুষজন তখন আমাদেরকে টিকতে দিবে না।
ওকে আন্টি, আমি বুঝতে পেরেছি, আমি দেখছি ব্যাপারটা, আপনি একদম টেনশন করবেন না, রাখছি। কি করছি আমি, পাগল হয়ে যাচ্ছি? এই মেয়ে দুটো তো আমার লাইফ হেল করে ছাড়বে, সাথে মা বাবার লাইফটাও। আমার কারণে বাবা আমার যদি বিপদ হয়ে যায়, না, আমি বাসায় থাকলে আঙ্কেল অবশ্যই বাসায় আসবে। এটা শুনলে ওরা না জানি কি ঘটাবে, আমি কি করব? না, বাসায় যাওয়া যাবে না, বাসা থেকে বেশ কিছুদিন দূরে থাকতে হবে, যেখানকার ঠিকানা কেউ জানে না। আপা সাইড দিয়ে যান, গাড়ির তলে পড়বেন তো। হ্যালো, হ্যাঁ ভাই, আসসালামু আলাইকুম। জি জি, আমি হাতের কাজটা শেষ করে আসব। জি জি, আচ্ছা। বলিস না, তবে মানুষ কি হারিয়ে যায় নাকি যে তুই তাকে খুঁজছিস? হ্যাঁ, হারায়। কেউ যদি নিয়ে চলে যায় এবং আসতে না দেয়, তাহলে সে আসবে কি করে? মানুষ হারায়। মানুষ কি গরু ছাগল নাকি যে তাকে বেঁধে রাখবে? দেখ, তুই সব বুঝবি না, স্বাধীন তো থাকিস অন্য দেন। ওয়াও, তো তুইও এখন এগুলো বলা শুরু করেছিস? আমি কি শুরু করলাম? কোথায় ভাইয়ের প্রিয় মানুষটা হারিয়ে গেছে একটু দুঃখ প্রকাশ করবি, তার একটু উল্টাপাল্টা কথা বলছিস। এই তুই যা তো, তোর দুঃখে দুঃখিত হওয়ার সময় আমার নেই। জাস্ট নামটা বলতে বললাম, সেটাও বললি না। আচ্ছা, যারা অরণ্য কোথায় রে? অরণ্যকে তোর কি প্রয়োজন? প্রয়োজন আছে, ওর সাথে আমার অনেক হিসাব নিকাশ বাকি আছে। বুঝতে পেরেছি, আমি একটা গন্ডগোলের গন্ধ পাচ্ছি। শোন, এই বাড়িতে কোনো গন্ডগোল করা যাবে না, ভদ্রভাবে থাকতে শিখবি, তারপর এখানে থাকবি। কেন, এ বাসার সবাইকে অভদ্র নাকি? অরণ্য কোথায় সেটা বল। কেন বলবো তোকে, তুই তোর গোপন কথা আমাকে বলিস? গোপন কথা? তার মানে তুই জানিস অরণ্য কোথায়? হ্যাঁ জানি তো, কিন্তু তোকে আমি বলবো। গুড, ভালো, গ্রুপ বানিয়েছিস না, সবাই একজোট হয়ে, ভালো, ভেরি গুড। আমরা কিছু ডোন্ট মাইন্ড ফ্যামিলির ছেলেমেয়ে, আমাদের সবাই ঢিল ছুঁড়ে ছুঁড়েন, আপনিও ছুঁড়েন। মায়াকে যে আমার মেয়েরা কিছু করেছে, তা তোমরা তোমরা কিভাবে শিওর হলে? রুদ্র, তুই কেমন বিহেভ? অরণ্য যদি কোনো অন্যায় করে থাকে সেটা তুই আমাকে বল, আমি ওকে শাস্তি দেব। ওরা অনেক রাত্রে আবার এসেছিল, ওরা অবাহিত হয়েছে সেটা বলল, হুমকি দিল, মায়াকে বলল দেখে দেবে। তোর ফোনটা কিছুক্ষণ অফ করে রাখ, আমি একটা সমস্যায় পড়েছি, বলতে পারিস বিপদে। কি বলিস, কিসের বিপদ? এই যে আমি এক্ষুনি দেখলাম তুই কাঁদছিলি, চোখ মুছলি। আমার কান্না দেখতেই তো তোমাদের ভাল লাগে, আমি হাসি খুশি থাকি, এটা তো তোমাদের ভাল লাগে না। ঠিক আছে, কাঁদাও, আরো বেশি করে কাঁদাও।